তোমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিএনএম এনএমের যে পরীক্ষা হয়েছিল কোশ্চেন বুকলেট সিরিজ ভিজ সিফট ওয়ানের যে কোশ্চেন পেপার সেটা তো এখন তোমাদের অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দেবো যে সঠিক অ্যান্সারগুলো হবে তোমরা অবশ্যই তোমরা দেখে নিও মিলিয়ে নিও আর তোমাদের একটা কথা বলি তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো যে প্রথম যে রয়েছে তোমাদের ক্যাটাগরি ওয়ানের যে প্রথম যে প্রশ্নটা রয়েছে নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য তো প্রথম কোশ্চনের অ্যান্সার হয়ে যাবে এ দু নম্বর প্রশ্ন দেখো ভারতে কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি পূর্ব হিমালয় তিন নম্বর যদি প্রশ্নটা দেখে নাও যে এসপিএম নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত এসপিএম হচ্ছে তোমার জল দূষণের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে চার নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো মোটর গাছে কোন বৈশিষ্ট্যটি ম্যান্ডেলদার পরীক্ষার জন্য নির্বাচন করেননি ঠিক আছে এখানে করেননি বলেছেন তো অপশন নম্বর ডি হয়ে যাবে পাতার মাপ পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে নাইট্রোজেন বেসটি আর পাওয়া যায় তা কোনটি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউরাসিল অপশন নম্বর সি ছ নম্বর প্রশ্ন দেখো মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি অর্থাৎ অর্ধবৃত্তাকার নালি সাত নম্বর প্রশ্ন চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে সাত নম্বর প্রশ্ন যেটা রয়েছে ল্যাক্টোবেসিলাস আমাদের জন্য উপকারী কারণ চারটে অপশন দেওয়া হয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর বি অর্থাৎ এটি খাবার পরিভাগ এবং পুষ্টির শোষণে সাহায্য করে থাকে আট নম্বর প্রশ্ন দেখো তোমাদের রয়েছে বিওডি বাল্লে জলাশয়ে কোন গ্যাসের চাহিদা বাড়ে অক্সিজেনের চাহিদা বাড়ে অপশন নম্বর এ হয়ে যাবে নেক্সট দেখো রয়েছে এইডস রোগটি হচ্ছে কী প্রকারে অর্থাৎ এটি হচ্ছে একটি ভাইরাস দশ নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি বিজ্ঞানী প্রস্তাবিত করেন ডারউইন অপশন নম্বর এ হয়ে যাবে এগারো নম্বর অপশন এগারো নম্বর প্রশ্নে দেখো পাউরুটি তৈরির যে ছত্রাকটি ব্যবহার করা হয় এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি আমরা বারো নম্বর কোশ্চেনে চলে এসেছি বারো নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন নম্বর ডি ভিভি পেরা শঙ্কুরোধগম তেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ অর্থাৎ পর্ণবুচির চৌদ্দ নম্বর প্রশ্ন লিকোপ্লাস যাদের কোষে দেখা যায় চৌদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে তাদের চৌদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক আনসার হয়ে যাবে উদ্ভিদ অপশান নম্বর ডি পনেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে উদ্ভিদ যে পদ্ধতিতে উভয় লিঙ্গ ফুলের পরাগনি অপসারণ করা হয় তাকে বলা হয় অপশন নম্বর সি অর্থাৎ ইমাসমুলেশন ষোলো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো দ্য রেড ব্লাড সেলস অফ ক্যামেল অর্থাৎ উঁটের লোহিত রক্ত কণিকার আকার হচ্ছে কেমন চারটে অপশন দেওয়া রয়েছে অপশন নম্বর বি হয়ে যাবে ডিম্বাঘার সতেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো মাইক্রো প্রোপেগেশন প্ল্যান্টগুলি যেখানে উৎপন্ন হয় এটার অপশান হয়ে যাবে অপশান নম্বর সি অর্থাৎ উপযুক্ত মাধ্যম আঠেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থে কোনটি ম্যালেরিয়া চিকিৎসা ব্যবহৃত হয় এখানে চারটে অপশান দেওয়া রয়েছে যে চারটে অপশানের মধ্যে অপশান নম্বর হয়ে যাবে তোমার বি কুইনাইন হবে আঠেরোটা প্রশ্ন হয়ে গেল অবশ্যই তোমরা জানাও যারা নতুন এসেছ চ্যানেলে তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে তোমাদের বলেছিলাম আবারও জানো পরীক্ষা কেমন হয়েছে কোন পাটে তোমাদের সব থেকে ভালো হয়েছে জানো তোমরা উনিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয় এটা জেরোফাইড হয়ে যাবে অপশন নম্বর সি কুড়ি নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কুড়ি নম্বর প্রশ্ন সঠিক আনসার হয়েছে শৈবাল গ্লুম অপশন নম্বর এ বাইশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো নিম্নরক্ষিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয় বাইশ নম্বর যে প্রশ্ন রয়েছে তার অপশন অপশন নম্বর সি হয়ে যাবে তেইশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক আনসার অপশন নম্বর ডি হয়ে যাবে জোড়া চব্বিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর বি পঁচিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তার অপশন নম্বর হয়ে যাবে সি সঠিক আনসার ছাব্বিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি চিড়িয়াখানা সাতাশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্লুটামেট অপশন নম্বর ডি আঠাশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এটা আঠাশ নম্বর যে প্রশ্ন তার অপশন নম্বর টি হয়ে যাবে সেরোটোনিন উনত্রিশের দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানাফেস দশা অপশান নাম্বার সি তিরিশের যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্লু বেবি সিন্ড্রোম অপশন নাম্বার বি তো তোমাদের এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সব আলোচনা করে দিলাম এবার চলে আসছে চলো দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে ক্যাটাগরি টুতে লাইফ সায়েন্সে সেগুলো আলোচনা করে নেই একত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটা রয়েছে টিএমবি সমর্বে কোন উক্তিগুলি ভুল ভুল হচ্ছে তোমার দুটো এখানে জেনেটিক পদার্থ হচ্ছে আর এনে আর এটি তামাক গাছকে সংক্রমিত করে দুটো বিডি হবে সঠিক অ্যান্সার বত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক আনসারও বিডি হয়ে যাবে চারটি জনন কোশ উৎপন্ন হয় এবং এটি একটি খাস বিভাজন তেত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক আনসার এ হয়ে যাবে রাইবচমে একটি মিথ্যজীবী নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া চৌত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক আনসার হয়ে যাবে এসি কোষপ্রাচির কাইটিন দ্বারা নির্মিত এবং সঙ্কোষীয় মাই মাইসেলিম সিলিয়াম উপস্থিত পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো ডেঙ্গু এবং ম্যালেরিয়া এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মশাবাহিত রোগ তো তোমাদের আচ্ছা আরও রয়েছে ছত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাডেনিন এবং গুয়ানিন অর্থাৎ এ এবং সি সাঁত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এ এবং এ এবং ডি সিপকোস এবং সঙ্গীকোষ আটত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার ডি হবে স্পিনডল ফাইবার সেন্ট্রিমিয়ারে সংযুক্ত হয় উনত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো তোমাদের সি এবং ডি ভুট্টা আখ চল্লিশ নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার অপশন নম্বর এ হবে কোষ তো তোমাদের চল্লিশটি প্রশ্ন আমি আলোচনা করে দিলাম ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু থেকে জীবনবিজ্ঞানের নেক্সট ভিডিওতে তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা আলোচনা করে দেবো এবং অন্যান্য যে যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুগুলো আলোচনা করে দেবো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে শিফট ওয়ানে যাদের পরীক্ষাগুলো পড়েছিলো তাদের অ্যান্সারটা মিলে নিতে পারে তো এখনের মতো ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে